কারণ রাজনীতিবিদদের প্রথমে গালি দিয়েই ক্ষমতা আসে, তারপরে নিজেরাই রাজনীতিবিদ হয়ে যায়। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? বিএনপি কি জবাব দেবে? 15 আগস্টের পরে এদেশের যে ক্ষমতার পালাবদল শুরু হলো, মার্শাল্লাহ জারি করে সেই মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় নিজেদেরকে ঘোষণা দিয়ে আসে, এবং ক্ষমতায় সেই আগে উদ্দীপনে ক্ষমতায় উত্তরণ, এরপরে দল গঠন, নির্বাচনে প্রহসন, জনগণের ভোট কেড়ে নেওয়া, এবং এরপর আবার উদ্দীপ খুলে রাজনীতিবিদ হওয়া। কারণ রাজনীতিবিদদের প্রথমে গালি দিয়েই ক্ষমতা আসে, তারপরে নিজেরাই রাজনীতিবিদ হয়ে যায়। আইয়ুব খানকেও দেখেছি, জিয়াউর রহমানও তাই করেছে, এরশাদও তাই করেছে, যুগ যুগ ধরে এটাই আমরা দেখি। তো তারা মানুষকে কি দিতে পেরেছে? ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করেছিল সেটাই আজকের বিএনপি। আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে, এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? বিএনপি কি জবাব দেবে? জিয়াউর রহমান ক্ষমতা আসার পর সেনাবাহিনীর হাজার হাজার অফিসার, মুক্তিযোদ্ধা অফিসার, সৈনিক, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। বিমান বাহিনীর অফিসার সৈনিকদের নির্মমভাবে হত্যা করেছে, তাদের আত্মীয় স্বজন এখনো কেঁদে ফেলে, অনেকের লাশের খবরও পায় নাই। আমাদের আওয়ামী লীগের কত নেতা কর্মীকে, ছাত্রলীগের সেই মাহফুজ বাবু থেকে শুরু করে, মৌলভী সৈয়দ থেকে শুরু করে অগণিত নেতাকর্মী তুলে নিয়ে গেছে, তাদের লাশ তো তাদের আত্মীয় পায়নি। জিয়াউর রহমান ক্ষমতা আসার পর থেকে তো এই কাজ শুরু করেছে, এবং মুক্তিযুদ্ধের পর থেকে এই চক্রান্ত শুরু হয়েছিল। আজকে সেই যারা স্বজন হারা বেদনা নিয়ে এখনো কেঁদে বেড়াচ্ছে, তাদের জবাব কি খালেদা জিয়া এবং তার পরিবার বা তার দল দিতে পারবে? অত দূর যাওয়া লাগবে কেন? 91 সালে যখন খালেদা জিয়া জামাতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় আসলো, তখন থেকে তাদের রূপ মানুষের কাছে চলে আসলো সামনে। তারা কি দিতে পেরেছিল মানুষকে? এদেশে মানুষের কোনো খাদ্যের নিরাপত্তা ছিল না, এদেশের মানুষ চিকিৎসা পেত না, মাথা গোঁজা ঠাঁই ছিল না, কুড়ে ঘরটাও অনেকে ছিল না, রাস্তায় পড়ে থাকতো।